আদর্শ বিদ্যাপীঠ হিন্দি মিডিয়াম বাঙালি মিডিয়াম বাংলা? আর কোন ক্লাসে পড়ো? সেভেনে? আরে বাবা, আমি তো ভাবলাম ক্লাস থ্রি এ পড়ো তুমি। আর কি করবে পড়াশোনা করার পরে? কলেজ যাবে তো? একদম নিশ্চয়ই ইঞ্জিনিয়ার। আমি একটা পাইলট, তুমিও পাইলট হবে, ঠিক আছে? আপনার কি সমস্যা কিছু আছে বলুন। না কিছু না, আমাদের এলাকার অনেক উন্নয়ন হচ্ছে, সোয়ারেজ লাইন চালু মানে ব্যবস্থা হচ্ছে, জলের গঙ্গা অ্যাকশনে 24 ঘন্টার লাইনও ঢুকেছে। চতুর্মুখী লড়াই, সিপিএম এর প্রার্থী সুভাষিনী আলী, বিজেপি প্রার্থী আর কে হান্ডা, তো কত বড় চ্যালেঞ্জ কি হিসেবে দেখছেন? চ্যালেঞ্জ একটাই আছে যে কিভাবে কত মার্জিনটা বাড়বে, আর কোনো কিছু এখানটা চ্যালেঞ্জ আমাকে দেখা যাচ্ছে না। আর যা আছে, কেন কি লোকেদের যা মুখের হাসি, আগে যা ভয়ের বাতাবরণ ছিল ওইটা কেটে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা আছে, উনি দেখিয়ে দিয়েছেন যে মানুষের সাথে, মানুষের কাছে রয়ে কিভাবে উন্নয়নের কাজ করতে পারে। আজকে পুরো ইন্ডিয়াতে ব্যারাকপুরের সাংসদ আর আমার মনে হচ্ছে কাকুলি বলছে, পুরো ইন্ডিয়াতে আমরা নাম্বার ওয়ান। আর যদি দেখা যায় বেঙ্গলের এমপি সবচেয়ে বেশি এমপি ল্যাডের খরচা করেছে, ওই টাকাটা ব্যারাকপুর অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা কি যেটা আপনি করতে চান? সবচেয়ে বড় দেখো সমস্যা এইখানে ছিল, যেমনি আমরা যা এলাকাতে আছি, আগে ওইখানটা সিভারেজ ছিল না, ওইখানটা বিদ্যুৎ ছিল না, পানীয় জলও ছিল না, একদম শ্মশান। ওইটাকে এবারে গোড়া থেকে ওরা নতুন সিটি করছে, আর অলরেডি পাইপলাইন যা বললাম আগে 9,000 কোটি টাকা নিয়ে পুরো। কেন কি দেখো, ইলেকট্রিসিটি লাইন, সিভারেজ লাইন আর পানীয় জল, এইটা হচ্ছে বেসিক মানুষের ডিগনিটির কথা, গরিব মানুষ হোক যাই হোক। এই জলগুলো যদি যখন যাবে, আর যখন ড্রেনেজগুলো ওপেন সিভারেজ আছে ওইটাকে ক্লোজ করতে হবে, কেন কি ওপেন সিভারেজ আর হেলথের সঙ্গে একটা সম্বন্ধ আছে। আমরা কথা বললাম দিনেশ ত্রিবেদীর সঙ্গে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি যেটা জানালেন, তিনি আশাবাদী, তিনি জিতবেন। পাশাপাশি তিনি যেটা জানালেন, তৃণমূল কংগ্রেস থার্ড লার্জেস্ট পার্টি হয়ে আসছে, আর তারাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর, হিস্টোরিক্যাল রোল প্লে করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রালে গভর্নমেন্ট ফর্ম করতে।